অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এটা তো অনেক পুরনো, দেখি তো কিছু পাওয়া যায় কিনা। আজ মেধার এক বছরের জন্মদিন, এই তো পেয়েছি এক বছরের জন্মদিন। পড়ে দেখতে হবে কি ঘটেছিল, তাহলে ওদের সামনে বলা যাবে যে আমার সব কিছু মনে আছে। ধুর, এক বছরে কারো কিছু মনে থাকে? এটা কোনো কাজেই লাগবে না। সবে মেধার এক বছর হলো, আর সুজয় বলে ও সব কিছু নাকি আমার মতো। শুনে কত হাসলাম। তখনই সুজয় ব্যানার্জি বুঝে গেছিল যে ও মাধুরী ব্যানার্জির মতো। না, এটাও কোনো কাজেই লাগবে না। পরের বছরটা দেখি তো। আজ সবাই বলল রান্না নাকি দারুণ হয়েছে। বাবা, ওটা আমার বানানো স্পেশাল মশলার গুণ। প্রমিতা তো বারবার জানতে চাইছিল স্পেশাল মশলাটা। ইস, সেই স্পেশাল মশলাটা যদি জানা যেত তাহলে প্রমিতা কাকে মাকে তাক লাগিয়ে দেওয়া যেত। কিন্তু তো এটাও কোনো কাজেই লাগবে না। কি পড়ছে এইভাবে? এতদিনে তো কোনোদিন এত মন দিয়ে কিছু করতে দেখিনি। কাল ও অলোকেশ তার বাড়ি চলে যাচ্ছে, তারপর ওই ঘরটা খুব ভালো করে দেখতে হবে। আজ আমি ঠাকুরকে অন্যরকম ভোগ দিলাম, এটা আমাকে শিখিয়েছিল আমার দিদা। বাবা, নিজে এখানে ভস করে ঘুমিয়ে যাচ্ছে, আমার এখানে খিদেতে পেট জ্বলছে। কি করি, যাই, আমি রান্নাঘরে যাই, ঠিক যেতে যেতে সময়টা পেরিয়ে যাবে। শুনো, খিদে পেয়ে গেছে, আহা, এর মধ্যে নিশ্চয়ই লুচি পোহাটা থাকবে, সেটা প্লেট জোগাড় করি। কি খালি, ও খালি সব খেয়ে নিয়েছে, আমি খাবো কি এবার? খেয়ে পেয়ে গেছে, ফ্রিজে নিশ্চয়ই কিছু একটা আছে। এটা আবার কি? আমি জানি আপনার খুব খিদে পাবে, না খেতে আপনি
আগে তো আপনি থাকতে পারবেন না। আপনার খাবার রাখা আছে ফ্রিজের পাশে, আলাদা করে রাখা আছে, দেখুন। রুটিও আছে, ভাতও আছে, তরকারিও আছে। আপনি যে রুটি ভাত পছন্দ করেন না সেটা তো আগে বললেই পারতেন। আমার কিন্তু প্রচন্ড রাগ হচ্ছে, মাথা গরম হচ্ছে প্লিজ। হ্যাঁ, সে কি এত শান্তির জন্য আবার পরে আপনার মাথা গরম হচ্ছে? অথচ আপনার বাড়ির লোকজন বলছে যে আপনার নাকি আগের থেকে মাথা গরমটা কমেছে। না না, মানে আমি জাস্ট বলছি, ভেবে দেখুন বাড়ির লোকজন কতটা ভুল ভাবে আপনার ব্যাপারে। ঠিক আছে, চলুন। ও বাবা, আপনি তো আমার কাজ কমিয়ে রেখেছেন, প্লেট বার করে রেখেছেন, বাটি চামচ, বাবা বাবা। জীবনের প্রতিটা পদক্ষেপে ঠাকুরকে মেনে চলবো।